বিগত বেশ কয়েকদিন থেকে আপনারা দেখছেন বাংলাদেশকে হঠাৎ করেই এক শ্রেণীর উশৃঙ্খল বিএনপি নামদারি সন্ত্রাসী গোষ্ঠী যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি, এই দেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। এই বাংলার মাটিতে কোনো সন্ত্রাসী সংগঠনের স্থান নেই। আমরা আজকে সমগ্র সিলেট তথা সমগ্র বাংলাদেশে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল লক্ষ লক্ষ মানুষ সমগ্র বাংলাদেশে পাহারা বসিয়েছে। আমরাও সিলেটে বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশে আজ সিলেট জেলা ছাত্র লীগ প্রতিটি পাড়ায় মহল্লায় কলেজ বিশ্ববিদ্যালয়ে আজকে পাহারা বসিয়েছে এবং আমরা আজকে এই সিলেটে প্রমাণ দিয়ে দিয়েছি এই সিলেটের মাটি হচ্ছে ছাত্র লীগের ঘাঁটি, এই সিলেটের মাটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি। আমরা বিএনপি এবং ছাত্রদলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, যদি আন্দোলনের নামে এদেশের সাধারণ মানুষকে সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করা হয়, যদি আবার আগুন সন্ত্রাসের রাজনীতি করার চেষ্টা করা হয়, তাহলে আমি এবং আমার ভাই রাহেল সিরাজের নেতৃত্বে সিলেট জেলা ছাত্র লীগের প্রত্যেক নেতাকর্মী এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং তাদেরকে রাজপথে প্রতিহত করা হবে। ধন্যবাদ আপনাদেরকে। জানান যে আপনারা জানেন বিএনপি নামে সন্ত্রাসী একটি সংগঠন রয়েছে, এই সংগঠনটি দেশটাকে যতবারই দুর্নীতি শেখাচ্ছে উন্নতির উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে, ততবারই তার উন্নয়নের বাধা বিঘ্ন করানোর জন্য দেশে আগুন সন্ত্রাসের নামে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা তারই প্রতিবাদে আমরা সিলেট জেলা ছাত্র লীগের আমি এবং আমার সভাপতি এবং আমাদের নেতৃবৃন্দরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই সিলেটের মানুষের নিরাপত্তার জন্য বিভিন্ন পয়েন্টে আমরা পাহারা দিচ্ছি। যদি সেই রকম কোন সন্ত্রাসীকে আমরা কোন ধরনের অপতৎপরতা বা কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে দেখি, আমরা সাথে সাথে তাদেরকে প্রতিবাদ করব এবং তাদেরকে গণতন্ত্রের মাধ্যমে প্রশাসনের হাতে তুলে দেবো। ধন্যবাদ আপনাদের। এখন পর্যন্ত আমরা কোন দলকে আমরা এখনো মাঠে পাই নাই, শুধু আমরাই আছি আমরা মাঠে। ধন্যবাদ। বিভিন্ন জায়গায় যে পুলিশের উপর বিভিন্নভাবে